আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরম করুণাময় আমার আল্লাহ পাককে স্মরণ করে তার সঙ্গে তার পিয়ারা হাবিব, যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করত না। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পাক রওজায় ভক্তি রেখে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলকে স্মরণ করে সকলের দরবারে ভক্তি রেখে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমার সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় গানে সুরে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমা। আপনাদের মাঝে আমরা দুটি শিল্পী উপস্থিত হয়েছি, বাংলাদেশের সুনামধন্য শিল্পী পরশ দেওয়ান সাহেব এবং আমি লিপি সরকার, দুটি পালা নিয়ে, যে পালা হলো শরীয়ত এবং মারিফত। পরশ দেওয়ান গাবেন মারিফতের ভূমিকায় আর আমি লিপি সরকার শরীয়তের ভূমিকা নিয়ে অভিনয় করে কিছু কথা কিছু গান আপনাদের মাঝে রাখব। এই ক্যাসেট ও বিসিডি ঝংকার প্রোডাক্টসের পক্ষ থেকে প্রযোজনা করেছেন হাসান রেজাউর রহমান বাচ্চু ভাই, পরিবেশনায় সিডি জোন অডিও কমপ্লেক্স 162 নং আল করিম মার্কেট নবাবপুর ঢাকা। এই গান এই কথা শরীয়ত মারফত নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আপনাদের কাছে যদি এই গান কথা ভালো লাগে আমাদের গান গাওয়ার সার্থকতা হবে। এই বলে আমার কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। শরীয়ত সত্য জানো ওরে মানবদিনের পয়গাম্বর ভাই, মানবদিনের পয়গাম্বর আখেরে পাবি পানা পাঞ্জে গানাই আদাই কর। শরীয়ত সত্য জানো ওরে মানবদিনের পয়গাম্বর, মন মানবদিনের পয়গাম্বর আখেরে পাবি পানা পাঞ্জে গানাই আদাই কর। শরীয়ত সত্য জানো সবই ভালো, তার জন্য চারো তরিকাই ভালো, আর যার খাসিলত ভালো না তার জন্য কোনো তরিকাই ভালো না। কারণ আমার দিনের
নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী ছিল চারো তরিকার মালিক, এককভাবে কোনো তরিকা আমার রাসূল করে নাই। আর ইসলামের জন্য, ইসলাম প্রচার করার জন্য আমার দিনের নবী কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা সয়ে গিয়েছেন। আর সেই ইসলামের কথাবার্তা নিয়ে আজকে আমরা পালা করব, আসরে তর্ক বিতর্ক করব। আমরা দুজন শিল্পী স্টেজে আছি, আমরা হয়েছি উকি, আর আপনারা যারা গান শুনতেছেন আপনারা হয়েছেন হাকিম। আমরা উকি হয়ে কথার বিচার, কথার কাটাকাটি মারামারি করব, আর আপনারা হাকিম হয়ে কথার বিচার করবেন কার কথার কতটুকু ওজন। এবার ছোট করে আমার একটি প্রশ্ন থাকবে, আজকে যে মারিফতের ফকির, সেই মারিফতের ফকিরের কাছে একটি প্রশ্ন থাকবে। আপনি বলবেন, এই যে মারফত, এই মারফতের ভিতরে সিস্তিয়া তরিকা মতে, এই মারফতে সিস্তিয়া তরিকার ভিতরে দশটা লতিফা আছে, দশটা লতিফা আছে। শুধু তাই না, এই লতিফার ভিতরে আবার দেখা যায় কলেমাও আছে। কি ভাই আছে না? হ্যাঁ, আমি জানতে চাই এই যে দশটা লতিফা, এই দশটা লতিফা, দশটা লতিফার কর্ম কি, এবং এই লতিফার ভিতরে কলেমাও আছে, সেটা কিভাবে পড়তে হয়? যেমন আমরা তো কলেমা পড়ি, কি পড়ি না, কি ভাই পড়ি না? হ্যাঁ, পড়েন না আপনারা? তাই আমরা কলেমা পড়ি, শরীয়তের কলেমা আছে, সব কিছু আছে, মারিফতের কলেমা আছে। আমি জানতে চাই ওই দশটা লতিফার ভিতরে কলেমাও আছে, সেই কলেমার, সেই কলেমাটা কি, সেই কলেমা কিভাবে পড়তে হয়, দশটা লতিফা নাম কি, এবং এই দশটা লতিফার কর্ম কি। এই ছোট করে আমার একটি কথা রইল, সর্বপ্রথম স্টেজ, হয়তো বেশি কথা বললে বলবো আলম সাহেবের মুখ বালানা, তাই না? তাই বেশি কথার প্রয়োজন নেই, দেখি সর্বপ্রথম প্রশ্ন করলাম, তারপরে দেখবো আজকে কোন দিকের বাতাস কোন দিক দিয়ে যায়, সেদিকে যাইতেই চেষ্টা করবো। ওরে দেবে বলে উপস্থিত বাউল গান শোনার আশিকান জাকেরান যত সাধুগুরু বৈষ্ণব, আমরা দুটি পালা গান নিয়ে আপনাদের সম্মুখ উপস্থিত হয়েছি, সেই পালা শরীয়ত এবং মারিফত। আমি মোহাম্মদ পরশালী দেওয়ান, আমার বিপক্ষে গায়িকা লিপি সরকার। আমরা কি গাবো এটা শুধু আমাদের গানের মধ্যে আপনাদের কাছে বিচারে নির্ভর।
গায়া যদি ভালো লাগে, শ্রোতা যদি শুনে শান্তি পায়, তবে আমাদের গান গাওয়াটাই সার্থক। ধন্যবাদ। মারুফাত গোপনের দেশে হারে খেলছে খেলা দয়াময়, খেলছে খেলা দয়াময়, মিসকে নিজে চিনতে পারলে পাবে খুদার পরিচয়। মারুফাত গোপনের দেশে হারে খেলছে খেলা খেলছে খেলা নিজেরই ঘরে, দেখো 70,000 পর্দার আরে, ওরে খেলছে খেলা নিজের ঘরে। দেখো 70,000 পর্দার আরে, বাবা জ্ঞানের চোখে দেখো তারে, চোখে দেখো তারে, যাতে যাতে হইয়া লয় মারুফাত গোপনের দেশে খেলছে খেলা স্বভাব। যতদিন পর্যন্ত মানুষের স্বভাব সুন্দর না হবে, কন্ট্রোল না হবে, সে যত রোজা নামাজ ইবাদত বন্দেগী করবে, তার কোন ইবাদতই আল্লাহ পছন্দ করবে না। আগে তোমার নিজেকে নিজে তুমি সংশোধন করো, আগে নিজেকে নিজে চিনো। আমার আল্লাহ বলছে তুমি আমাকে দেখো, আমি গাছে মাছে পর্বতে পাহাড় পর্বত নদী নালায় কোনো জায়গায় আমি নাই। আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, অফিয়ান ফাসে কুমা পেলা তাফসেরুন, আমি তোমার দেহের নফসের সাথে লুকিয়ে গেলি। আগে তোমাকে তুমি দেখো। তাই ফকির লালন বলেছে, আপনারে চিনতে পারলে যাবে সেই অচিনারে চিনা, যার আপন খবর আপনার হয় না। তরিকা চারটি সৃষ্টি, এক হাজা মাইনুদ্দিন, তাজিয়ায় মহিউদ্দিন, নকশাবন্দিয়ায় বাহুদ্দিন, মুজাদ্দাল ভিসানি, চারটা তরিকা সিস্টেম তরিকারে মোরাকাবা দশটা। আমি বাহিরে তোমার কোনো জবাব করব না, আধ্যাত্মিক বিষয়ে কথা বলবো। দশটি মোরাকাবা যেমন হস্তপদ লিঙ্গ গুজ্জ চক্ষু কর্ণ নাসিকা বাত, মানব দেহের মধ্যে দশটা ইন্দ্রিয়, এই দশটা ইন্দ্রিয় মানুষের দশটা হল দিবা। কর্ম কি? শোক দিয়া সুজিনিস দর্শন করা, কান দিয়া সৎ কথা শ্রবণ করা, নাক দিয়া সুগ্রাণ টানা, মুখ দিয়া সৎ কথা বলা, হস্ত দিয়া সুজি নিজে ধরা, পাও দিয়া সঠিকের রাস্তায় চলা, ভুল ভ্রান্তি সংশোধন করে চলা, দশটার কর্ম দশটি। তোমার নিজেকে নিজে সংশোধন করা। আমাদের তো কালেমা আছে মারফতের সিস্টেম, কালেমা কি? কালেমা কখনো পার্থক্য হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিয়েছে উনি আমার প্রিয়ত রসুল। তো কিছু কিছু আলেমরা মনে করে এই কালেমাটা আমাগো শরীয়তে, এই কালেমা শুধু
শরীয়তের জন্য না, এই কালেমা গোটা বিশ্বের মানুষের জন্য। এই কালেমা বইরা হিন্দু মুসলমান হইতে পারে, এই কালেমা বইরা খ্রিস্টানতার দিনে আসতে পারে, এই কালেমা পড়ে বৌদ্ধ দিনে আসতে পারে। কালেমা জাতি ধর্ম নির্বিশেষ শুধু একমাত্র মানুষের বিশ্বাসের জন্য। মারো ফদ গোপনের দেশে খেলছে খেলা দয়াময়, খেলছে খেলা দয়াময়, নিষ্কালিতা চিনতে পারলে পাবি আল্লাহর পরিচয়। মারো ফদ গোপনের দেশে আমাদের দেশে থেকে মিলা দুই থেকে গেছে। আগে দাঁড়ায় দাঁড়ায় কেম বান্দা মিলাদ পড়তাম, দৌড় পড়তাম, উঠে গেছে। এই দেশের থেকে গান বাজনা উঠে গেছে, মাজার উঠে গেছে। মাজারে মানুষ করা সেরেক, মাজারে কিছু মানা সেরেক, মাজারে চাদর দেওয়া মোমবাতি আগরবাতি জ্বালান সেরেক, গান বাজনা হারাম। মিলাদ উঠে গেল, কিয়াম উঠে গেল। আমি আমার আলেম সাহেবের কাছে জানতে চাই, হাদিস বুখারী তিরমিজির মধ্যে পাইলাম, যেই কোন ধর্মীয় অনুষ্ঠানে আমার রাসূলের মিলাদ মাহফিল পাতনা করা হয়, সেখানে একটা পোষা গোলা মোষ সামনে রেখে কথা বলা হয়, মুসলমান হাবেশকারীও থাকতে পারে আমার গানে কি এই মিলাদ কোন মিলাদ খারা কর লাগবো কি আমা নবি সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। তুমি তো নিখিলের রবি মানবী ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, ইয়া নবী সালাম আলাইকা। কিয়াম বান্দা কিয়ামে হাত দিয়া দরুদ পাঠ করতে হবে, তাও দাঁড়াইয়া বয়ে বয়ে গুনা। আজকাল একদল বয়ে বই কয়। আবার আলেম সাহেবের কাছে আমি জানতে চাই, কোন এক ফেরেশতা যখন মোহাম্মদী নূরকে আল্লাহ তলাইলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, আল্লাহ তার প্রত্যুত্তরে বললেন সর্বপ্রথম সৃষ্টি করেছে আমার মোহাম্মদী নূর। যখন মোহাম্মদী নূরকে সৃষ্টি করলো, মোহাম্মদকে সৃষ্টি করলো, তখন 70,000 ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় কিয়াম বান্দা আমার রাসূলের দরুদ পাঠ করা শুরু করলো। কিন্তু একজন ফেরেশতা ও আর দাঁড়াইলো না। আল্লাহ কয় তুই যে দাঁড়াইনি না আমার দুস্তের নামে, আমি যে আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে আমার মোহাম্মদের দরুদ পাঠ করি। শুধু নবী পাই লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলছেন মোহাম্মদ রাসূলুল্লাহ। তুই যে আমার দুস্তের নামের উপরে দাঁড়াইলি না, হে আমার ফেরেশতাগণ, আর দুটো হাত কেটে ফেলো। সাথে সাথে ওই ফেরেশতা দুটো হাত কেটে দিল, আরে জমিনের মধ্যে ভালোই দাও, জমিনের মধ্যে ভালোই দিল। আল্লাহর কাছে আল্লাহ আমার দুটো হাত কেটে দিলেন, আমি আকাশে উঠতে পারবো না, আপনি আমার জমিনের মধ্যে রাখলেন, এই অপরাধ কি আমার মাফ হবে না? কিয়ামত পর্যন্ত তোর আমি একটা ডিউটি দিলাম, ওই জায়গার মধ্যে এই কামটা কিয়ামত পর্যন্ত করবি, তারপরে তোর মুক্তি হবে, নাহলে তোর মুক্তি নাই। কোন জায়গার মধ্যে ফেরেশতাটা কোন ডিউটি করে তার নাম কি? হাত কেটে ফেলাই দিছে শুধু আমার রসুলের নামে দাঁড়ায় নাই, এটা কোথায় কিয়ামত পর্যন্ত ডিউটি করবে? এই জমিনের মধ্যে পৃথিবীর মুখে মারফত গোপনের দেশে খেলছে খেলা দয়াময়, খেলছে খেলা দয়াময়, নিষ্কেন যে চিনতে পারলে পাবি মাহুলার পরিচয়। বজনবিহীন পরশ তোমায় দয়াল ভজন শক্তি নাই রে আমার, বজনবিহীন পরশ তোমায় শক্তি নাই রে আমার, ওরে নিজেই এসে করিও পার, নিজেই এসে করিও পার, তুমি এসে করো উদ্ধার যদি তোমার মনে নয়।
জানতে চাইলেন, তার প্রশ্ন হলো, আমার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকে বলল, তোমরা কিয়াম করো, দুরুদ পড়ো, মিলাদ পড়ো। কার মিলাদ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। সব ফেরেশতায় মিলাদ পড়লো, কিয়াম করলো, কিন্তু দেখা গেল একটা ফেরেশতায় মিলাদ পড়লো না। আমার আল্লাহ কি বললো, আমার দোস্তের মিলাদ তুমি যখন পড়লে না, যাও আর ফেরেশতাদেরকে অর্ডার করলো, যাও তার হাত দুটো কেটে দাও, কেটে দিয়ে তারে ওইখানে দিয়ে আসো। আমার আল্লাহর কথা মতো ওই কাজ করলো। করার পরে ওই ফেরেশতা আবার বলতেছে, আল্লাহ গো, আমি যে ভুল করেছি, আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি, এই ভুলের আমার কি কখনো ক্ষমা হবে না? তখন আমার আল্লাহ বলল, এই ভুলের ক্ষমা তোমার সেই দিনই হবে, তুমি কিয়ামত পর্যন্ত ওইখানে যা, এই কাজটা করবা, এই কাজ করলে তোমার সেই ভুলের ক্ষমা তুমি সেদিন পাইবা, মাপ পাইবা। সে ফেরেশতা কে, তার নাম কি? সেই ফেরেশতার নাম হলো হাশেম। সেই ফেরেশতার নাম হলো হাশেম, কারণ সমস্ত ফেরেশতা মিলাদ করলো, কিয়াম করে ওই হাশেম ফেরেশতায় মিলাদ করলো না, তাই আমার আল্লাহ বলেছে, তার হাত কেটে দাও, তার হাত কেটে দাও, হাত কেটে দিয়ে তাকে ওইখানে রেখে আসো। কোথায়? সে আমার রাসূলের রওজার কাছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে বলেছে, কি বলেছে? বলে, এই আজ থেকে কিয়ামত পর্যন্ত তুমি এই রওজার পাশে দাঁড়িয়ে তুমি আমার রাসূলের কিয়াম করবা, আমার রাসূলের দুরূদ পড়বা, মিলাদ করবা, সেই কিয়ামত পর্যন্ত। তারপরে তোমার মাপ হবে এবং তুমি সেই দিন মুক্তি পাইবা। শুধু ফেরেশতা না, আমার রাসূলের কথা, আমার আল্লাহর কথা যেই ব্যক্তি না মানবে, তার কপালে যে কি আছে এটা তো আপনারা ভালো করেই জানেন। এখানেই মানুষের শিক্ষা, আমার আল্লাহ আল্লাহর ফেরেশতাদেরকে মাপ করে নাই, আর আমরা তো মানুষ, আমরা তো মানুষ, তাই বলছি, মানুষ হয়ে মানুষকে বলছি, হে মানুষ, এখনো সময় আছে, আল্লাহর কাজ, আমার রাসূলের কাজ, আমার দ্বীনের নবীর কাজ আদায় করো, এমন কাজ করো যেই কাজ করলে আমার আল্লাহকে, রাসূলকে অতি নিকটে পাবে। এই আপনার কথা ছিল। এখন আমি একটি প্রশ্নটা পরে করি, আগে একটা গান গাইলো, গানের পরে ওনার ওনাকে প্রশ্ন করব আমি। বুলবুলি 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 রে আমার, রাসূলের গানে কি তুই গেয়েছিলি রে, এই বুলবুলি 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 রে আমার, নবীজির গানে কি তুই গেয়েছিলি রে, এই বুলবুলি।
রে, আমি হইয়া মানুষ রহিলাম বেহুশ, মন আমার মোহাম্মদ নাম গাইল না রে। কেন কেন বললাম এই কথা? মুসা নবী একদিন রাস্তা দিয়ে যায়, যখন রাস্তা দিয়ে যাচ্ছে দেখে একটা পাখি আমার আল্লাহকে ডাকতেছে, ইয়া করুন। আর মুসা নবী বলতেছে, হে পাখি, আমার আল্লাহর নাম, আমার মাওলার নাম ইয়া করুন না, আমার মাওলার নাম হয়েছে ইয়া করিম। যখন এই কথা শিখাইয়া দিল, পাখি করিমও বইলা গেছে, করলো বইলা গেছে, আর পাখিটা ওইখানে ছটফট ছটফট করতেছে। যখন মুসা নবী আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ বলে, হে মুসা, তুমি কি রাস্তায় কোনো কাজ করেছো? কই বলে, না হুজুর, কোনো কাজই করি নাই। বলে, মনে করে দেখো। মুসা নবী বলে, হুজুর, একটা কাজ করেছি, এক পাখি আপনাকে ডাকতেছে ইয়া করল বলে, তাই আমি পাখিটাকে শিখাই দিয়ে আসি, আমার আল্লাহর নাম ইয়া করল না, আমার আল্লাহ পাকের নাম হয়েছে ইয়া করিম। আমার আল্লাহ বলতেছে, হে মুসা নবী, তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই পাখি আমাকে যেই নামে ডাকতেছে আমি আল্লাহ সেই নামেই সন্তুষ্ট, সেই নামেই খুশি, যা ওই নাম তুমি আবার শিখাই দিয়ে এসো। তাই আমার আল্লাহকে যদি কেউ যদি খাস নিয়তে যদি আমার আল্লাহকে কেউ ডাকে সারাদিন পরে, একবার যদি সন্ধ্যায় আমার আল্লাহকে মনে প্রাণ দিয়ে একটা ডাক মারে, আমার আল্লাহ বলেছে সেই বান্দার জন্য আমি আল্লাহ 70টা ডাকের সারা দেই। তাই গানে বলেছেন, আমার গানে আরো কি বলেছেন আপনারা শুনেন। এই দুনিয়াতে এমন একজন ফকির ছিল, সেই ফকির মরা মেয়েকে বিয়ে করেছিল। এমন একজন ফকির ছিল, সেই ফকির মরা মেয়েকে বিয়ে করেছিল। শুধু মরা মেয়ে বিয়ে করে নাই, বিয়ে করার পরে ওই মরা মেয়ে থেকে একটা সন্তানও হয়েছিল। আমি যতদিনই গান গাই, গানের বয়স যত অনেকই কম, এই কমের ভিতরে এই প্রশ্ন আমি কারো কাছে করি নাই, কারণ প্রশ্ন করতে হলে সে প্রশ্নের করার মানুষও তো লাগে, তাই না? মানুষও তো প্রয়োজন আছে। তাই আপনাকে আমি জানি, বাংলাদেশের ভিতরে আপনার নাম আছে, কেন বলি, কমিটিরা বায়না করতে গেলেই বলে বাঘের লোকে গান, বাঘের লোকে গান, পরশ বয়াতি। কোন ফকির মরা মেয়েকে বিয়ে করেছে এবং ওই মেয়ের ঘরতে সন্তান হইল, সেই
মেয়েটা কে, তার নাম কি, কেনই বা মরা মেয়েকে বিয়ে করলো, তার সন্তান হইলো, সেই সন্তানটা কে, তার নাম কি, এই একটা প্রশ্ন আপনার কাছে রইল, আশা করি সুন্দরভাবে মীমাংসা করবেন। কারণে সারে জাহান সৃষ্টি করলো আল্লাহ মহান, চন্দ্র সূর্য গ্রহ তারা তিন ইনসান আর ফেরেশতারা, তার কারণে সারে জাহান সৃষ্টি করলো আল্লাহ মহান, চন্দ্র সূর্য গ্রহ তারা তিন ইনসান আর ফেরেশতারা, ও ইয়া ইনসান আমি অদমাত কাছে আমার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তার জীবনের শেষ ভাষণ সোয়ালক্ষ লোক উপস্থিত হলেন এক জায়গায়, ওই জায়গাটার নাম ছিল গাদিরে খুম। এই গাদিরে খুমের মধ্যে যা বলছে, আমার জন্য তোমরা একটা মঞ্চ তৈরি করো, চারটা উটের পিঠ এক জায়গায় করে নবীর জন্য একটা মঞ্চ তৈরি করলেন, সেই উটের পিঠের উপরে উঠে বলছেন, হে আমার স্বলক্ষ লোক, আমার শেষ ভাষণ, আমি আর জীবনে ভাষণ দিতে পারবো না, আমি তোমাদের ছেড়ে অন্য জগতে চলে যাব, তোমরা আর আমাকে কোনোদিন দেখিতে পারিবে না। স্বলক্ষ লোক বলছেন, তাহলে আপনাকে আমরা কিভাবে পাইতে পারি? আমার নবী বলছে, তোমাদের জন্য দুইটা বৃহৎ বস্তু রেখে গেলাম, এক নম্বর আল্লাহর কোরআন আর দুই নম্বরে রেখে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, এটা পীর মুর্শিদের মধ্যে, পীর মাশায়েখদের মধ্যে আমার পাইবা, পীরের হাতে রাসূলের হাত আর রাসূলের হাত আল্লাহর হাত, পীরকে দেখলে রাসূলকে দেখা হয়, রাসূলকে দেখলে আমার আল্লাহকে দেখা হয়, এটা পীর মুরিদের ব্যাপার। তাই আমরা কার অনুসারী হব? হযরত আলীকে টান দিয়া পৃষ্ঠ দেশ তার বুকের সাথে মিলাইয়া আমার নবী সোয়ালক্ষ লোকের মধ্যে বলেছিল, আমি যার মাওলা আলীও তার মাওলা, আলীর থেকে বেরিয়ে তোমরা সে মারফতের ছিল ছিলা, আমি যদি হয়ে বেলায়েতের শহর, সেই শহরের দরজা বানাই দিয়ে গেলাম আমি হযরত আলীকে। পীর মুর্শিদের ব্যাপার, শুধু গুরু ধরলেই কাজ হবে না, কিভাবে গুরুকে বসতে হবে, কথা শুনলাম আমার মুসা নবী রাস্তা দিয়ে যায়, এক পাখি করুল করুল করে ডাকে, মুসা কয় ঠিক না করিম, দুই নাম হারাইয়া পাখি ডালের মধ্যে মাথা ভাঙে, আল্লাহ কয় মুসা তুমি ভুল করেছ, ওই পাখি যদি আমার নামও না জানে, ওই করুলই ওর কাছে আমার নাম, যে যে নাম ধরে আমারে ডাকে, আমার এটা মারফতের কথা। আর আলেমরা কয় খালি কেবে লাইলা হাইল্লাল্লাহ, লাইলা হাইল্লাল্লাহ, নাম যেন বেশ কমায় না, নাম যেন বেশ কমায় না, আর উনি কইতেছে করুল ওইকার করুল যেই রে তৈরি তাকে হেই দিই। আমি বহু টকের আলেম পাইছি, কিন্তু জীবনে এইরকম টকের আলেম আমি আর পাই নাই, যে
বাবা কিছু মিলাইয়া ডাল খিচুড়ি বানাইয়া জনসাধারণের সামনে দিব, তোমরা খাও। আর কিছু কিছু পোলাপান আছে গান যারা বুঝে না তারা ভাল পারে, মানে ভাল পারে তার গানে, মানে শরীয়তে মারফতে ঢুকে মারফতে শরীয়তে ঢুকে ওই দিকে হিসাব নেই, খালি ভাল পারে ভাল পারে। আজকাল খাইছে খালি দেশটা খালি ফালে ফালে খাইছে দেশ। আমারে কয় বাইনা করবার গেলে কয় আজকে গান কার সাথে কয় পরশ কয় বাপরে বাপ বাঘের সাথে গান গিবে, না আমি বাঘ না, বাঘ একটা পশু জানোয়ার, আমি পশুর জানোয়ার না, আমি মানুষ, যার আছে হুসাই সে মানুষ। আজকে দেখুন বাঘের টানটা কেমন আছে না কমছে, মইরা গেছি এক জায়গা, বাঘে যে টানটা দিব টানটা দিব কারে লইয়া, আরেকটা বাঘের প্রয়োজন ছিল কিন্তু ছাগল লইয়া টান দিব দিব না। এই দেশের জোরার বয়তি ছিল রশিদ বয়তি, জীবনে কত সবালা গান গেছি মাখন দলের সাথে, তার কোনো গুণাবাসী নাই। এই দেশে আনোয়ার দল, এই দেশে মাখন দল, বরাবর সরকার, শামসু দেওয়ান, দলিলুদ্দিন বয়তি, আইনাল বয়তি, চাঙ্গিয়া বয়তি, বয়তি তারা। আমি যে টানটা দিব, বড় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলে কিছু পাওয়া যায়, আর যদি একটা ঠেলা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে আর 5 টাকা জরিমানা হয়, আমার দু আশা রয়েছে এইটা। আজকে ঠেলা গাড়ির সামনে আজকে অ্যাক্সিডেন্টের দরকার, বাবা বজম উচিত মিলব খোদা, ওই আগে নয়নের ভাস সদা করিও তা জিনিস শেষ দা, যারে ভালো লাগে বাবারে ভজ মুর্শিদ মিলব খোদা, নয়নের ভাজবে সদা করিও তা জিনিস শেষ দা, যারে ভালো লাগে। বাবা দেইছো না কেউ বেসা মাথা মরণেরই আগে, ও ভুলাব শাস্তি হবে গুরু থেকে ভাব অতুল গুরু গেলে ভক্তের বাড়ি, ওই রাত্রে মিলন হইও না স্বামী স্ত্রী, দুই বাজাইব দেহ তরি ধর্ম মহারুগে, তার ধর্ম মহারুগে। ভক্তবৃন্দ আছে যদি দু একদিন শিষ্যকে বাড়ি যায়, ভক্তেরা কয় বাবার বাংলা ঘরে বিশ্রাম করে, আর স্বামী স্ত্রী দুজন যা ঘুমায় বাবায় বাংলা ঘরে এক লাখ লাখ শুয়ে রয়েছে, ওই রকম ভক্ত কেউ হইবার যায় না। মনরে কোন গুরু গেলে ভক্তের বাড়ি, মিলন হইও না স্বামী স্ত্রী, দুই বেজাইব দেহ তরি ধর্ম মহারুগে, তরে ধর্ম মহারুগে। তোর গুরু যদি জায়গা থাকে ভক্ত জায়গা রবে, ও ভুলাব গুরু লাগে ভাব বুঝে লাগে, গুরু ভাব বুঝে লাগে, বিশাল রক্তি আদম কায়দা ভজ তারে তে সোহাগে ভাব বুঝে লাগে, গুরু ভাব বুঝে লাগে। বলক শহরের বাদশা ছিল যার নাম ছিল আদম, আর ওই দেশে এক ফকির ছিল তার নাম ছিল ইব্রাহিম, এই পাগল ল্যাংটা পাগল বিয়া করবার চায় আদম বাদশার মেয়ে, কিন্তু পাগল দেখে বাদশায় মেয়ে বিয়ে দেয় না, অনেক বড় ঘটনা এটা, সিটির ব্যাপার, বিয়ে দেয় না পাগল, তোর কাছে বিয়ে দেওয়া যাবে না, পাগল কে আমার কাছে বিয়ে দেওয়া যাবে না, ব্যাপার আমার যে মেয়ে ছিল সে মেয়ে মারা গেছে, পাগল কে আমার সাথে মিথ্যা কথা বললি মেয়ে মারা গেছে,
কাতর মেয়ে মারাই গেছে, ভিতর বাড়ি থেকে কান্না রুল পড়ে গেল, বাচ্চার মেয়ে মারা গেছে, কাপড় পরাইয়া খাটের মধ্যে লইয়া যখন কবরস্থানে যায়, আর কবরের পাশে বসা ওই পাগল কাঁধে ইব্রাহিম পাগল, বাদশা আপনার মেয়েকে ওয়াদা করছিলেন আমার কাছে বিয়ে দিবেন, বিয়ে দেন নাই, মেয়ে মারা গেছে, আপনার কাছে আমি একটা জিনিস চাই। আধাম বলে তুই যা চাবি তাই পাই, ভাই আপনার মরা মেয়ের লাশটা আমি চাই। বাদশা বলো লাশটা দিয়ে দাও। মরা মেয়ের লাশ কান্দে নিয়া জঙ্গলের মধ্যে নিয়া মাটির মধ্যে শুয়ে তার পীর কেবলাকে স্মরণ করেছে, সাথে সাথে মরা মেয়ে ভালো হয়ে গেছে, বিয়ে করছে, স্বামী স্ত্রী মিলন হয়, জঙ্গলের মধ্যে কাঠ কেটে খায়, বাজারে বিক্রি করে জীবিকা রক্ষা করে, ওই ঘরে এক সন্তান জন্ম নিলেন, সেই সন্তানটা দুইটা নামে পরিচিত, মেয়ের বাবার নাম ছিল আধাম আর ওই পাগলের নাম ছিল ইব্রাহিম, ওই বাচ্চার নাম দুই নামে এক নাম করে রাখলো, ওই বাচ্চার নাম রাখলো ইব্রাহিম আধাম, যে ছিল বলকের বাচ্চা। মনরে ও গুরুর চৌকি সারাই বুঝ জানিও, তুই জিনিস তার অতি প্রিয়, চাওয়ার আগে সইতা দিও, যখন যা লাগে যখন যা লাগে, ও গুরুর চৌকি সারাই বুঝ জানিও, তুই জিনিস অতি প্রিয়, চাওয়ার আগে সইতা দিও, যখন যা লাগে। ওরে সুশীল বলে গুরু হইতে যদি পাওয়ার আশা জাগে, ওরে সুশীল বলে গুরু হতে যদি পাওয়ার আশা জাগে, তোমার জানের চাইয়া অতি প্রিয়, জানের চাইয়াই অতি প্রিয়, সইতা দিও, গুরুর বুকে ভাব বুঝে এলো, বিদায়ের হজের মধ্যে আলীকে বাড়াই দিল এক নাম্বার, আমি জানতে চাই আলী এক নাম্বারে থাকতে পারলো না কেন, আর সে আলীকে মসজিদের মধ্যে পেট দিয়ে তরবারি ঢুকাইয়া ওই বুড়া অধ্যে ভাইরা আলীকে হত্যা করা হলো মসজিদের ভিতরে, আরই এক নম্বর হইতে পারলো না কেন, আর আলীকে মসজিদের মধ্যে তরবারি দিয়ে হত্যা করা হলো, আমি জানতে চাই হত্যা করছে কারা, এটা কি বেদেন না নাই গুলটুপি বাবা, কারা কারা হত্যা করছে বাবা, বিশ্বাস ভক্তি আদব কায়দা, বিশ্বাস ভক্তি আদব কায়দা, বধতারে কেম সুহাগে বাবু, বিশ্বাস ভক্তি আদব কায়দা, আদব কায়দা, ওরে বিশ্বাস ভক্তি আদব কায়দা, বজলারে প্রেম সোহাগে বাপু জেলো আগে, বাপু জেলো আগে, ডাক্তার নজরুল ইসলাম ভাই আমাকে 100 টাকা সম্মানিত করেছেন, ওনার প্রতি সালাম, সভাপতি সালাম, ধন্যবাদ। অনেক সুন্দর আমার কথার জবাব দিয়েছেন, জবাব দিয়ে কিছু কথাও রেখেছেন। আমি একটা পাখির ঘটনা বলেছিলাম, এই জন্য বলে এটা নাকি মারিফতের কথা, হ্যাঁ খুব সুন্দর কথা বলেছেন, শুধু মারফতের লোকেই খালি আল্লাহকে ডাকে, শরীয়তের লোকের আল্লাহকে ডাকে না, মারফত তেলে একক শরীয়ত আল্লাহকে, আল্লাহ শরীয়ত আলেমদের জন্য দেয় নাই, শুধু মারফতের জন্য দিছে সবকিছুই নাকি,
যাক সেদিকে যাবো না, বলছেন ভালো কথা। তারপরে বলেছিলাম কমিটির মুখের ভিতরে শুনি, কমিটির লোকের কাছ থেকে তাদের মুখে শুনি কার সাথে গান, বলে বাঘের সাথে, পরশ বয়াতির সাথে। ভাই আমি কি কোনো খারাপ কথা বলেছিলাম এখানে? আপনি তো জ্ঞানী শিল্পী, জ্ঞানী লোক, হয়তো আমি ছোট মানুষ একটা ভুল করতে পারি, আমি ভুল করলে সেই ভুলটার সমাধান করবেন আপনি, কিন্তু এই দুঃখ কোথায় বলবো, আপনি ভুল করলে আমি কিভাবে সমাধান করব? আপনি যতটুকু দুধ খাইছেন অতটুকু পানিও তো আমি খাই নাই। বলেছিলাম বাঘের সাথে গান, কেন না আমি বাঘ না, বাঘ তো একটা পশু, বাঘ বলে পশু বাইরে, মানুষ কুলে জন্ম না নিয়ে যদি পশুর কুলে জন্ম নিতাম তাহলে মনে করতাম আমাদের জীবন ধন্য হয়ে গেছে। যেই পশু বিনা হিসাবে বেহেস্তে চলে যায় তাদের কোনো হিসাব নিকাশ লাগে না। তাই বলেছিলাম বাঘের সাথে গান, কারণ আপনি বাংলাদেশের ভিতরে বাঘের মতো, যেমন একটা বাঘের কথা শুনলে সবাই একটু ভয় পায়। আপনার নামটা শুনলো মোটামুটি, আমি দেখি তো সখি আপনার নাম শুনলো অনেকে এরকম হয় আর কি, এই জন্য বলেছিলাম কয় আমি বাঘ, কিন্তু বাঘ বাঘের সাথে আর একটা বাঘ লাগে কেন? আমি আসলে শরীয়ত মারফত পারলা তো, শরীয়ত একটা সীমিত, দাগের বাহিরে যাইতে হয় না, অনেক কথা ছিল বলতে পারলাম না। তবে আমি মনে করি আমি যদিও বাঘ না হই, আমি কিন্তু বাঘিনী, বাঘিনী হয়ে আপনার সাথে গান গাচ্ছি, আমি বাঘিনী হয়ে আপনার সাথে গান গাচ্ছি, কারণ আপনিও আমার শিল্পী, আপনিও শিল্পী আমিও শিল্পী। আপনি প্রশ্ন করবেন আমি প্রশ্নের জবাব দেই, আমি প্রশ্ন করি আপনি প্রশ্নের জবাব দেন, এই তো বিষয়টা, আর তো কিছু না। মুরব্বী মানুষ তো, দেখলে মায়া লাগে, এই জন্য বেশি কিছু বলতে পারি না, অনেক কিছু আবার শরীয়তের আলেম সব কিছু সব কথা বলতে নাই, কিছু কথা রাইখা দিতে হয়, এই জন্য বেশি কথা বলতে পারলাম না। এবার প্রশ্ন, আলীকে মসজিদের ভিতরে হত্যা করলো কারা? তারা হলো, তারা কারা? তারা হলো মাবিয়ার দল, একটা গ্রুপ, সেই মাবিয়ার চক্রান্তে, মাবিয়ার চক্রান্তে আলীকে হত্যা করলো কারা? যারা খারিজি, খারিজি মুসলমান, যারা মাবিয়ার চক্রান্তে, সেই খারিজি মুসলমানেরা আলীকে হত্যা করলো। এতে শরীয়তের কি আইলো গেল? ওইটা তো ব্যক্তির দোষ, দল টানাটা নিয়ে এটা একটা ব্যক্তির দোষ, কিন্তু শরীয়তের, শরীয়তে কখনো শিখাই দেয় না তোমরা তাকে হত্যা করো, তাকে আঘাত করো, তাকে যন্ত্রণা করো, এগুলো শরীয়তে শিখাই দেয় না। আমি মনে করি আপনি যে আলেমের কথা বলতেছেন, আলেমের ভিতরে জালেম আছে, ফকিরের ভিতরে ফকর আছে। আমি আলেমের ভূমিকা নিয়ে আপনাদের কাছে বলছি, যারা নি আলেমের নাম বেচা জালেমগিরি করে তাদেরকে ধরে আপনারা উচিত শিক্ষা দিয়ে দিবেন, উচিত শিক্ষা দিয়ে দিবেন, জীবনের তরে কামাই খাওয়া খাওয়া বাদ দিয়ে দিবেন। যেমন কামাই হাত পা লইয়া কামাই করে যেন না খাইতে পারে, ভিক্ষা করে যেন খাওয়ান লাগে, সেই আল্লাহ যারা নি জালেমগিরি করে। তা আমি লিপি সরকার আপনার সাথে এমন আলেম হয়ে গান গাচ্ছি, আমি জালেম না, আমি প্রকৃত একজন আলেম হয়ে, নাইবে রাসূল আলেম হয়ে আমি আপনার সাথে পালা করে যাচ্ছি। আমি হয়েছি সেই আলেম, যে আলেম মোহাম্মদি ইসলাম আমার ভিতরে আছে, যেই এলেম আমার ভিতরে আছে সেই মোহাম্মদের এলেম, সেই এলেম নিয়ে আমি আপনার সাথে পাল্লা করতেছি। আমি আজে বাজে আলেম না, আমি আজিতের দল না। এই মুসলমানের ভিতরে অনেক প্রকার মুসলমান আছে, অনেক দল আছে, একজনের ডা আরেকজনের দেখতে পারে না। টুপিও লাগো কথা কইছেন, এই টুপিও লাগে একরম, টুপিও লাগো যে অবস্থা হইতাছে, আমি আলেমের পাতলে আমি নিজেই কইতেছি, যে অবস্থা টুপিও লাগো হইতাছে, কেন হইতাছে? এটা শরীয়তের জন্য না, এটা শরীয়তে শিখাইবে না, এটা হচ্ছে টুপিও লাগো ব্যক্তিত্ব, ব্যক্তিগত বিষয়, ব্যক্তির দোষ। গেল তার এক কথা, আলী হযরত আলী এক নাম্বার হইতে পারলো না কেন, তাই না ভাই? এক নম্বর কেন হতে পারলো না? কারণ হলো ওইখানে একটা ভোটাভুটির সৃষ্টি হয়ে গিয়েছিল, যার ভোট বেশি হয়েছে সেই তো পাশ করবে, তাই না ভাই? যার ভোট বেশি হবে সে পাশ করবো না, পাশ করলো কে? ওইখানে পাশ করলো আবু বকর সিদ্দিক,
সেখানে পাশ করলো আবু বকর সিদ্দিক। একটাই প্রশ্ন আমি একটু ভাগ ভাগ করে জবাব দিচ্ছি। আবু বকর সিদ্দিক পাশ করলো, হযরত আলী পাশ করতে পারলো না। কারণ এই কারণ বলতে গেলে অনেক সময় আমি দেখতেছি আমার ঘড়িতে বেশি টাইম নাই, সময় নাই, তাই বলবো আজকের জন্য তো কিছু বলতে পারলাম না। আর শরীয়ত মারফত পালা গেছি এই স্টেজের ভিতরে, অনেক শিল্পীর সাথে শরীয়ত মারফত পালা গেছে, কিন্তু এইরকম ভাবে আর কোনো পালা। ফকিরেরা কি করে, আলেমরা কি করে, পরের বাড়িতে খায় ফকিরেরা, জিকির করে, এটা করে, ভিক্ষা করে, কত কিছু করে, কিন্তু আজকে দেখলাম এত সুন্দর ভাবে পালাটা হলো, মানে আমি নিজে নিজে একলা একলাই খুশি হয়ে গেছি এইরকম। তাই একটি প্রশ্ন করি, যেমন মানুষের গায়ে যদি ময়লা পড়ে, সেই ময়লা পরিষ্কার হয় কি, সে সাবান সুরাদা ধুইলে কি ভাই, তাই না? কাপড় ময়লা হয়ে গেছে, সাবান দা ধুইলে এটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই মানুষের ভিতরে একটা কল্প আছে, আমি জানতে চাই শুধু কল্প আছে না, এই কল্পের ভিতরে ময়লা হলে, মানুষের কল্পের মধ্যে ময়লা হলে সেটা কি করলে পরিষ্কার হয়, কি করলে পরিষ্কার হয়, সময় নাই, আমি আরো কথা কইতাম, শুধু এই টুকি রেখে গেলাম, আর বেশি কিছু বললাম না, এই পর্যন্তই থাক, যদি ভবিষ্যতে সামনে পাই বাদ বাকি যেটি রয়েছে এগুলো বলবো আর কি। আপনারা সকলেই আমার গানটা নীরবতা পালন করে শ্রবণ করবেন। ওরে রাত্র যদি কইল সঙ্গে না কে হছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে আবু জাহেল। যত নকরি
বসে কান্দে দরজায়, এত রাতে কোথায় যাই বুঝতে না পারি। নবীজি মাইতে ছিল হাতে তাই কি করিল, পারের কান্ডারি কবি।